আচ্ছা, আমাদের বোটানির ক্ষেত্রে চ্যাপ্টার থ্রিটা কি কি নিয়ে কথা বলছে? কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড নিয়ে কথা বলছে। আমরা আজকে কার্বোহাইড্রেটের একদম বেসিক কিছু কথা বলবো। বেসিক কথাগুলো কি, আমরা জানি কার্বোহাইড্রেট নামটাকে যদি আমরা ভাঙি, কার্বোহাইড্রেট, আমরা এটা ফার্স্ট চ্যাপ্টারে ও ডিএনএ পড়ার সময় হালকা করে কথা বলছিলাম এটা নিয়ে, কার্বন প্লাস হাইড্রেট, হাইড্রেট মানে হচ্ছে কি পানি, আর কার্বন মানে হচ্ছে কি সি। তাহলে আমরা বুঝতেছি কার্বনের হাইড্রেটকে কার্বোহাইড্রেট বলা হচ্ছে। তাহলে কার্বোহাইড্রেট যে প্রোডাক্টটা ওটা কিরকম হবে? কার্বনের একটা হাতে পানিকে ভাঙলে কি পাওয়া যায়? এইচ প্লাস, ও এইচ মাইনাস পাওয়া যায়। তাহলে কার্বনের একটা হাতে ও এইচ থাকবে, আরেকটা হাতে এইচ থাকবে, এরকম যে প্রোডাক্টটা ওটাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। এখন সাধারণত এভাবে কোনো একটা কার্বোহাইড্রেট হয় না, এরকম একটা জিনিসকে আমরা কার্বোহাইড্রেট বলি না। কার্বোহাইড্রেট হওয়ার জন্য আরো কয়েকটা ক্যাটাগরি পার করে আসতে হয়। সেটা কি? একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি হচ্ছে তোমার এই এটা যে হাইড্রেট অফ কার্বন। কিন্তু আমরা এর জন্য আমরা ক্লাস 9 এর কিছু বেসিক অর্গানিক কেমিস্ট্রিও লাগবে, গ্লুকোজ কি বা কার্বোহাইড্রেট কি বোঝার জন্য। আমরা জানি যে অ্যালকোহল কি, আর ও এইচ, এটা সবাই জানি আমরা, সিএইচ থ্রি, সিএইচ টু, ও এইচ মানে হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, তাহলে ও এইচ গ্রুপটা থাকলে আমরা কি বলি? এটাকে বলি আমরা অ্যালকোহল। আচ্ছা বুঝলাম। এখন আমরা একটা বেসিক কনসেপ্ট মাথায় সেট করে নিই, অক্সিডেশন এবং রিডাকশন বলতে আমরা কি বুঝি। অক্সিডেশন মানে হলো কোনো কিছুর সাথে যখন অক্সিজেন যুক্ত হয়, এটাকে বলা হয় অক্সিডেশন বা জারণ। আর কোনো কিছুর সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়, ওটাকে বলা হয় বিজারণ। আচ্ছা, ঠিক উল্টাটা যদি চিন্তা করি, কোনো কিছুর থেকে যখন হাইড্রোজেন বের করে নেওয়া হয়, তাহলে ওটাকে কি বলা হবে? হাইড্রোজেন বের করে নেওয়া হলেও ওটাকেও জারণ বলা হয়। আবার কোনো কিছুর সঙ্গে যখন অক্সিজেন বের করে নেওয়া হয়, ওটাকেও বিজারণ বলা হয়। তাহলে এই চারটা কনসেপ্ট যদি আমরা মাথায় রাখি, ইলেকট্রনের একটা কনসেপ্ট আছে, ইলেকট্রন ছাড়ন বা জারণ, গেল আমরা ইলেকট্রন কনসেপ্ট না, হাইড্রোজেন আর অক্সিজেনের কনসেপ্টটা আজকে মাথায় রাখি। অক্সিজেন যুক্ত হলে জারণ বা হাইড্রোজেন বের হয়ে আসলে জারণ। আচ্ছা, তাহলে আমরা যদি অ্যালকোহলকে জারণ করি, কি পাচ্ছি আমরা দেখি তো? অ্যালকোহল থেকে আমরা এইচ টু বের করলাম, তাহলে আমরা কি পাচ্ছি? এইচ টুটা বের করে নিলে আমরা জানি এটাকে জারণ বলা হয়, অক্সিডেশন বলা হয়। আমরা যদি এইচ টুটা বের করে নিই, আমরা পাচ্ছি সি এইচ থ্রি, সি এইচ ও, এবং আমরা জানি এটাকে বলা হয় অ্যালডিহাইড। আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ে আসছি ক্লাস 9-এ, ওখান থেকে আমরা জানি যে অ্যালডিহাইড মানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ ও। তাহলে আমরা বলতে পারি আমরা অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড পাচ্ছি। আচ্ছা, এবং অ্যালডিহাইড কে জারণ করলে আমরা জানি জারণ মানে কি জানি, অক্সিজেন যুক্ত হওয়া। তাহলে অ্যালডিহাইড কে জারণ করে আমরা পাই অ্যাসিড সিএইচ থ্রি, একটা অক্সিজেন ঢুকায় দাও এখানে, তাহলে কি পাচ্ছি? সিও ও এইচ। আচ্ছা, ও আগে চলে আসলো কেন? এগুলো আসলে তোমরা যখন পড়বা স্ট্রাকচারটা, ডিটেলস জানবা, তখন হচ্ছে কি এই প্রশ্নটা আর আসবে না। আপাতত আমরা বুঝছি অক্সিডেশনের মাধ্যমে অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়। তাহলে অ্যালডিহাইড কি জিনিস আমরা বুঝছি, অ্যালকোহল কি জিনিস আমরা বুঝছি, অ্যাসিড কি জিনিস আমরা বুঝছি। এখন আমরা যদি দেখি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বলা হয় তো পলিহাইড্রোক্সি অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড আর পলিহাইড্রোক্সি অ্যালকোহলকে, মানে হচ্ছে দুইটা গ্রুপ থাকবে এখানে, একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকবে আর একটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ থাকবে। অর্থাৎ আমাদের একটা কার্বনে অ্যালডিহাইড গ্রুপ দিলাম, আমরা জানি সি এইচ ও মানে কি অ্যালডিহাইড, আর অ্যালকোহল মানে কি ও এইচ। তাহলে আমরা কি বলতেছি, যে যে সাবস্টেন্সটার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপটাও থাকবে, অ্যালডিহাইড গ্রুপটাও থাকবে, সাথে কি থাকবে তোমার এসিড অ্যালকোহল গ্রুপটাও থাকবে, এই দুইটার গ্রুপকে একসঙ্গে বলা হয় তো কার্বোহাইড্রেট। এবার আমরা যখন এই কনসেপ্টটা বুঝে ফেলছি, আমাদের নেক্সট যে কনসেপ্টটা বোঝা লাগবে, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সম্পর্কটা কি। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে সম্পর্কটা হলো, আমরা জানি যে সি এইচ থ্রি, সি এইচ টু, সি এইচ ও, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা, তো মানে এই অংশটাকে বলা হয় হচ্ছে আর অ্যালকাইল গ্রুপ, আর সি এইচ ও, অর্গ্যানিক কেমিস্ট্রি যখন আমরা পড়বো এগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি সি এইচ থ্রি, সি এইচ টু, ডাবল সি ডাবল বন্ড ও এইচ, এটা অ্যালডিহাইড। এখন আমরা যদি এরকম একটা কিছু করি, এই জিনিসটাকে তুলে এনে আমরা এই এইচ এর সঙ্গে অ্যাটাচ করি, তাহলে আমরা জিনিসটা কিরকম পাচ্ছি, সি এইচ থ্রি, সি ডাবল বন্ড ও, সি এইচ থ্রি। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে মূলত আণবিক গঠন অনুসারে কোনো আণবিক যে সংকেত ওটাতে কোনো পার্থক্য নয়, গঠনে পার্থক্য আছে।
এই যে গঠনগত পার্থক্য কিন্তু আণবিক সংকেতে কোনো পার্থক্য নাই, এদেরকে বলা হয় আইসোমার। তাহলে আমরা বলতে পারি এটা অ্যালডিহাইড আর এটা কিটোন, এরা একে অপরের আইসোমার। তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ বলতে কার্বোহাইড্রেট বলতে অ্যালডিহাইড বা কিটোনের পলিহাইড্রক্সি গ্রুপ বলা যায়, যে একটা অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে। কিটোন গ্রুপ হলে দুইটা হাত থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে এইচ ও এইচ থাকবে, ঠিক আছে? কারণ আমরা জানি কিটোনের দুই হাতে দুইটা কার্বন থাকে। আর অ্যালডিহাইড গ্রুপ থাকলে প্রথম কার্বনই কি থাকবে, এই অ্যালডিহাইড গ্রুপটা থাকবে, পরের কার্বন গুলাতে সিসি যুক্ত হতে শুরু করবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে অ্যালডিহাইড কিটোন এই দুইটাই সমানভাবে থাকবে। যদি অ্যালডিহাইড একটা গ্লুকোজ পাওয়া যায়, ওটার একটা কিটোজ গ্রুপ থাকবে, মানে কিটোন গ্রুপেরও সেম গ্লুকোজটা পাওয়া যাবে। আচ্ছা, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, নেক্সট আমাদের যে টপিকটা বুঝতে হবে, যে CH2O কার্বনের হাইড্রেট মানেই কেন তোমার কার্বোহাইড্রেট না। ফার্স্ট উত্তর হচ্ছে, আমরা জানি অ্যালকোহল গ্রুপের পাশাপাশি অ্যালডিহাইড থাকা লাগবে। এর পাশাপাশি আমরা যদি আরেকটা কনসেপ্ট চিন্তা করি, আমরা দেখি তো কিটন যেটা দেখতেছি, আমরা কিটন যেটা কিটনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে CH3 CH3 C ডাবল বন্ড, এর থেকে ছোট কিটন কি হওয়া সম্ভব? না, এর থেকে ছোট কিন্তু কিটন হওয়া সম্ভব না। কারণ এর থেকে ছোট যদি কি আছে, এইচ, একটা এইচ লাগলে এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে ছোট কিটন হওয়া সম্ভব না, যেহেতু আমরা বলতে পারি সবচাইতে ছোট কিটন যেটা, ওটা হচ্ছে তিন কার্বনের, এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন। তাহলে সবচাইতে ছোট কিটনটা যদি তিন কার্বনের হয়, তাহলে আমরা কি বলতে পারি সবচাইতে ছোট কার্বোহাইড্রেটটা শুরুই হবে তিন কার্বন দিয়ে। তাহলে তিন কার্বনের নিচে কোনো কিছু যদি CH2O এই প্যাটার্নটা ফলো করে, তাকে কি আমরা কার্বোহাইড্রেট বলবো? না, বলবো না। তাহলে আমরা দেখি CH2O এটা কি তিন কার্বনের থেকে ছোট। তাহলে তিন কার্বনের থেকে, সরি, CH2O এটা তিন কার্বনের থেকে ছোট, এরকম কি কি প্যাটার্ন আছে আমরা দেখি। যেমন আমরা যদি ফরমালডিহাইড ধরি, ফরমালডিহাইড মানে কি, আমরা জানি যে সি ডাবল বন্ড ও এইচ, এটা অ্যালডিহাইড গ্রুপ, এই হাতে একটা আর লাগতে পারে, একটা এইচ লাগতে পারে, ঠিক আছে? এই যে এখানে একটা এইচ লাগলো, ঠিক আছে, এটা কিন্তু ফরমালডিহাইড। কিন্তু এটার জন্য কি কোনো কিটন গ্রুপ থাকা সম্ভব? না, কারণ আমরা জানি এই ফরমালডিহাইডের জন্য আর লাগালে এটার জন্য কোনো কিটন গ্রুপ থাকবে না, এক কার্বনের কোনো কিটন নেই, ঠিক না? এই এক কার্বনের অ্যালডিহাইডের জন্য কোনো অপর পক্ষে কন্ট্রাডিক্টরি তোমার কোনো ইয়ানে কাউন্টার পার্টি কোনো কিটন নেই। কারণ কিটন যদি শুরুই করতে হয়, ওটা হয় তিন কার্বন থেকে শুরু, ঠিক আছে? কারণ দুইটাতে এইভাবে সিসি লাগাতে হয়। তাহলে এক কার্বন অ্যালডিহাইডের জন্য কোনো কাউন্টার পার্টে কিটন নাই। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি HCHO ফরমালডিহাইড এক কার্বনের যেটা, ওটা যদিও এইচ দুইটা, সি একটা, ও একটা, কিন্তু এটা আমরা কি বলতে পারি এটা কখনোই কার্বোহাইড্রেট হবে না। কারণ কি, এটার জন্য কোনো কিটন পার্ট নাই। আর আমরা জানি কার্বোহাইড্রেট মানে অ্যালডিহাইড অথবা কিটন দুইটাই থাকতে হবে, আর হাইড্রোক্সিল গ্রুপ গুলা থাকতে হবে। তাহলে এটা ফলো করলেও আমরা বলতে পারতেছি না এটা তোমার ইয়া হবে, এটা অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, কিন্তু কিটন না থাকলে আমরা জানি কার্বোহাইড্রেট সবসময় জোড়ায় জোড়ায় থাকবে, অ্যালডিহাইড যার আছে তার কিটনও থাকবে। নেক্সট নেক্সট পয়েন্টটা আমরা আরেকটা জিনিস দেখি, বইয়ের মধ্যে এই উদাহরণটা আছে CH3COOH, এটার ক্ষেত্রে আমরা যদি দেখি কিরকম, এইচ আছে চারটা, সি কয়টা আছে, দুইটা, অক্সিজেন আছে দুইটা, CH2O প্যাটার্ন ফলো করতেছে, দুইটা চারটা দুইটা। তাহলে এই প্যাটার্ন ফলো করার পরে আমরা এটাকে এসিড বলতেছি, এটাকে আমরা কার্বোহাইড্রেট বলতেছি না। কারণ কি, আমরা যদি এটা দেখি COH, সি ডাবল বন্ড ও, CH3, এখানে যদিও অ্যালকোহল গ্রুপটা আছে, কিন্তু এখানে কি কোনো অ্যালডিহাইড গ্রুপ আছে বা কিটন গ্রুপ আছে? আমরা বলছিলাম দুইটা শর্ত মাস্ট লাগবে, একটা হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালকোহল হতে হবে, পলিহাইড্রোক্সি মানে একের অধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, এখানে একের অধিক হাইড্রোক্সিল গ্রুপ নাই। নেক্সট অপশনটা কি ছিল, অ্যালডিহাইড অবলিক কিটন হতে হবে, এবং দুইটারই একটা আরেকটার ফর্ম চেঞ্জ করার ক্ষমতা থাকতে হবে। যেমন ফর্মালডিহাইড এর ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা কিটন হতে পারতেছিল না। থার্ড পয়েন্টটা কি হচ্ছে এখানে, থার্ড পয়েন্ট হচ্ছে তিন কার্বন থেকে শুরু হতে হবে, কেননা অ্যালডিহাইড তিন কার্বন থেকে যেটা শুরু, ওটা কিটন একটা কাউন্টার পার্ট আছে। তাহলে এই তিনটা পয়েন্ট কি এটা ফুলফিল করতেছে? না, কয়টা অংশে এটা ধরা খাচ্ছে দেখি তো আমরা, পলিহাইড্রোক্সি গ্রুপ গ্রুপটা নাই, অ্যালডিহাইড কিটন কোনো গ্রুপই নাই, তিন কার্বন। তাহলে এটা যদিও ফলো করতেছে, এই দুইটা জিনিসকে কি আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো? না। তাহলে কার্বোহাইড্রেট বলতে আমরা যেটা আইডিয়াল জিনিসপত্র দাঁড় করাচ্ছি, আইডিয়াল যেটা বলতেছি ওটা হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে,
আর হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালকোহল থাকবে। পলিহাইড্রোক্সি মানে কি, অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এটাকে আমরা বলতেছি কার্বোহাইড্রেট। তাহলে এটাই কি কার্বোহাইড্রেট? হলে আমরা কি বুঝতে পারতেছি কিভাবে কার্বোহাইড্রেটটা ফর্ম হচ্ছে? আমরা যদি কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা দেখি, পলিহাইড্রোক্সি অ্যালকোহল গ্রুপ অফ এলডিহাইড ইজ নোন এজ কার্বোহাইড্রেট। আমরা যদি সংজ্ঞাটা বইয়ে দেখি এই জিনিসটাই আমরা পাবো। তাহলে অ্যালডিহাইড পলিহাইড্রোক্সি গ্রুপ অফ অ্যালডিহাইড অর কিটন, আমি সংজ্ঞা ভুল বলছি। আচ্ছা আচ্ছা, কিটন হলে, এখন লাস্ট পয়েন্ট, অ্যালডিহাইড আর কিটন হলে এনাফ না, কোন কার্বনটা কিটন হলে, তোমার এই যে গ্রুপটা কিটন হলে এটা কত নাম্বার কার্বনে থাকবে, অ্যালডিহাইড হলে কত নাম্বার কার্বনে থাকবে, এটা একটু চিন্তা করি। চিন্তা করি তো, যখন এটা অ্যালডিহাইড তখন এখানের মধ্যে এই যে এটা সবার শুরুতে আছে না, এক নম্বর আছে না, এক নম্বরে আছে, এবং মনে রাখা লাগবে এটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন, অ্যানোমারিক অক্সিজেন বলা হয় এটাকে। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটা যে অ্যানোমারিক কার্বন বলা হয়। কিটনের ক্ষেত্রে আমরা জানি সি এর দুই হাতে দুইটা সি থাকতে হবে, এবং কিটন গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপের মতো বাকি পার্ট। তাহলে কিটন গ্রুপটা সর্বপ্রথম থাকতে হলে দুই নম্বর কার্বনে থাকতে পারবে না? যদি সবচেয়ে আগেও থাকতে চাই, কখনো কি একে থাকতে পারবে? না, পারবে না। কিটন গ্রুপের ক্ষেত্রে এটা সবসময় অ্যানোমারিক কার্বনটা দুইয়ে পাওয়া যাবে। তাহলে আমরা কি বলতে পারি, যেসব গ্লুকোজ বা যেসব কার্বোহাইড্রেট অ্যালডিহাইড গ্রুপটাকে ফলো করে ওগুলাকে অ্যালডোস বলতে পারি আমরা। গ্লুকোজের ওজ লাগালাম, অ্যালডিহাইডের অ্যালড লাগালাম। আর যেসব গ্লুকোজ এই কিটন গ্রুপটাকে ফলো করে ওটাকে আমরা কিটোজ বলতে পারি। কিটনের কিট লাগালাম, ওজের গ্লুকোজের ওজ লাগালাম। তাহলে আমরা কি এখানে গ্লুকোজ না, মোটামুটি আমরা কথা বলতেছি হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে আর কি। কার্বোহাইড্রেটের লাস্টে ওজ লাগানো হয়। তাহলে এখানে আমরা চিন্তা করে দেখি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, OH H OH H H H। তাহলে আমরা বুঝলাম যে কিটনের ক্ষেত্রে এটা দুই কার্বন, সেকেন্ড কার্বনে আসবে, এটা ফার্স্ট কার্বনে আসবে। অ্যালডিহাইড গ্রুপ থাকলে এটাকে অ্যালডোজ বলা হবে, কিটন গ্রুপ থাকলে এটাকে কিটোজ বলা হবে। এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের মানে বেসিক স্ট্রাকচার, কার্বোহাইড্রেট স্ট্রাকচারটা কিভাবে গঠন হচ্ছে, কেন এখানে পলিহাইড্রোক্সি গ্রুপ থাকতেছে, কেন মাঝে মাঝে দুই নম্বর কার্বনে অ্যানোমারিক অক্সিজেনটা থাকতেছে, কেন মাঝে মাঝে এক নম্বর কার্বনে থাকতেছে, কেন দুই ধরনের অক্সিজেন পাচ্ছি, একটা ডাবল বন্ডেড আর একটা সিঙ্গেল বন্ডেড, এটাই হচ্ছে সবগুলোর উত্তর। কার্বোহাইড্রেট স্ট্রাকচারটা বুঝতে পারলে আমাদের নেক্সট সবকিছু বোঝাটা অনেক ইজি হবে।